নমস্কার। ভয়াবহ করোনা আবহের মধ্যেই গল্পালাপের 25তম পর্ব নিয়ে আমরা হাজির হলাম। আজ আপনাদের জন্য থাকছে ময়ূখ চৌধুরী রচিত একটি অলৌকিক গল্প, আত্মা ও দুরাত্মা। গল্প পাঠে যথাক্রমে তিতাস ও তন্ময়। শুরু হচ্ছে আত্মা ও দুরাত্মা। পৃথিবীতে অনেক সময় এমন ঘটনা ঘটে যার সঠিক অর্থ বুদ্ধি ও যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই ধরনের একটি কাহিনী আমি সংগ্রহ করেছি প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে। যে ভদ্রলোক এই ঘটনা সচক্ষে প্রত্যক্ষ করেছেন তিনি একজন সম্পন্ন ব্যবসায়ী। ভদ্রলোকের মাতৃভূমি ইংল্যান্ডে, কিন্তু তার ব্যবসার সমস্ত ক্ষেত্রই ছিল আফ্রিকার উগান্ডা নামক স্থানে। ভদ্রলোকের লিখিত বিবরণী থেকে নিম্নলিখিত কাহিনীটি পরিবেশন করছি। আমার জমিতে কয়েকজন কৃষ্ণাঙ্গ শ্রমিক নিযুক্ত করেছিলাম। একদিন শ্রমিকদের দলপতি আমার সঙ্গে দেখা করে জানালে গত রাত্রে তাদের দলভুক্ত একজন মজুর হঠাৎ মারা গেছে। কৃষ্ণাঙ্গদের বিশ্বাস, ঘরের মধ্যে কোনো লোক মৃত্যুবরণ করলে প্রতিবেশীদের অকল্যাণ হয়, সেই জন্য তারা অধিকাংশ সময় মুমূর্ষ রোগীকে জঙ্গলের মধ্যে রেখে আসে। রুগ্ন ব্যক্তি বনের মধ্যেই মারা যায়, মৃতদেহের সৎকার হয় না। হায়না ও প্রভৃতি হিংস্র সাপদ তার দেহের মাংসে খুন্নিবৃত্তি করে, নির্দিষ্ট স্থানে পড়ে থাকে শুধু চর্বিত কঙ্কালের স্তূপ। অসুস্থ মজুরটি সম্বন্ধেও তার সহকর্মীরা পূর্বোক্ত ব্যবস্থা অবলম্বন করতে চেয়েছিল, কিন্তু দলের সর্দার বাধা দেওয়ায় তাদের পরিকল্পনা কার্যে পরিণত হয়নি। বিগত রাত্রে ওই মুমূর্ষ ব্যক্তি তার কুটিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মালিক এখন মৃতদেহ সম্বন্ধে কি ব্যবস্থা করবেন সে কথাই জানতে এসেছে সর্দার। সর্দারের সঙ্গে গিয়ে মৃতদেহটাকে কুটিরের ভেতর থেকে এনে আমার গাড়িতে রাখলাম। তারপর বেগে গাড়িটি ছুটিয়ে দিলাম হাসপাতালের দিকে। মৃত ব্যক্তির শব ব্যবচ্ছেদ করে তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা দরকার, সেই জন্যই আমি হাসপাতালের দিকে যাত্রা শুরু করেছিলাম। কুটিরের ভেতর আবছা আলো আঁধারির মধ্যে মরা মানুষটাকে খুব ভালো করে দেখতে পাইনি। বাইরে উজ্জ্বল সূর্যালোকে তার মুখ দেখে আমি তাকে চিনতে পারলাম। মাত্র কিছুদিন আগেই লোকটি আমার কাছে মজুরের কাজ করতে এসেছিল। লোকটিকে আমি হালকা কাজ দিয়েছিলাম, কারণ কষ্টসাধ্য কাজ করার মতো উপযুক্ত শরীর তার ছিল না। তার একটি পা ছিল ভাঙা, একটি চোখ ছিল অন্ধ। অজ্ঞাত কোনো দুর্ঘটনার ফলে তার মুখের উপর থেকে লুপ্ত হয়েছিল নাসিকার অস্তিত্ব। নাকের জায়গায় দৃষ্টিগোচর হতো দুটি বৃহৎ ছিদ্র। তবে লোকটির দেহে বিকৃতি থাকলেও মানুষ হিসাবে সে কিন্তু খারাপ ছিল না। কাজকর্ম সে মন দিয়েই করত, কিন্তু অন্যান্য শ্রমিকরা তাকে এড়িয়ে চলত। তাদের ধারণা ছিল বিকৃত দেহের অধিকারী আগন্তুক একজন জাদুকর। যাই হোক, সেদিন মৃত ব্যক্তির লাশটাকে হাসপাতালে জমা করে দিলাম। কর্তৃপক্ষ বললেন কয়েকদিনের মধ্যেই তার মৃত্যুর কারণ আমায় জানিয়ে দেওয়া হবে। হাসপাতালের কর্তৃপক্ষ কথা রেখেছিলেন, দুদিন পরেই তাঁরা আমাকে লোকটির মৃত্যুর কারণ জানিয়েছিলেন। উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে পেটের গোলমালে।
মৃত ব্যক্তির পেটের ভিতর পাওয়া গেছে কয়েকটা লম্বা লম্বা লোহার পেরেক, কাঁচের টুকরো এবং অনেকগুলো পাথর। পৃথিবীতে এত রকম খাদ্য থাকতে লোকটা কাঁচ, লোহা আর পাথর খেয়ে মরতে গেল কেন? খুব সম্ভব জাদুবিদ্যার অনুশীলন করার জন্যেই লোকটি ওই অখাদ্য বস্তুগুলিকে গলাধকরণ করেছিল। তবে লোকটি জাদুকর হলেও খুব উচ্চ শ্রেণীর জাদুকর নয়। জাদুবিদ্যাকে হজম করতে পারেনি বলেই তার পেটে কাঁচ, লোহা আর পাথর হজম হলো না। পূর্বোক্ত ঘটনার কিছুদিন পর আমাদের এলাকায় হানা দিল এক অজ্ঞাত আততায়ী। প্রতিরাত্রেই এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত ভেড়ার আস্তানাগুলোতে হানা দিয়ে অজ্ঞাত সেই হত্যাকারী যথেচ্ছভাবে হত্যাকাণ্ড চালাতে লাগল। মৃত পশুগুলির দেহে অধিকাংশ সময় কোনো ক্ষত চিহ্ন থাকত না। হত্যাকারী শুধু ভেড়ার মাথার খুলি ভেঙে ঘিলুটা খেয়ে পালিয়ে যেত। আমি অনুমান করলাম এই হত্যাকাণ্ডের নায়ক একটি অতিকায় হায়না। মাংসাশী সাপুত গোষ্ঠীর মধ্যে ভেড়ার মাথার খুলি কামড়ে ভেঙে ফেলার মতো চোয়ালের জোড় একমাত্র হায়নারই আছে। চোয়ালে অসাধারণ শক্তি থাকলেও হায়না খুব ভীরু জন্তু। তবে দু একটি হায়না মাঝে মাঝে দুঃসাহসের পরিচয় দেয়। আমি ঠিক করলাম মেষকুলের হন্তারক এই আততায়ীকে যেমন করেই হোক বধ করতে হবে। চেষ্টার ত্রুটি হয়নি, ফাঁদ পেতে রেখেছি, খুনি ফাঁদের ধারে কাছেও আসেনি, বন্দুক হাতে প্রতি রাত্রে ভোরের দিকে টহল দিয়েছি। মারা তো দূরের কথা, হত্যাকারীকে চোখের সামনেও দেখতে পাইনি। অথচ প্রতিদিন সকালে খবর এসেছে এক বা একাধিক মেষ আততায়ীর কবলে মৃত্যুবরণ করেছে। তবে চোখে না দেখলেও হন্তারক যে একটি হায়না সে বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কয়েকদিন পরেই একটি নির্দিষ্ট ঘটনায় প্রমাণ হলো যে আমার ধারণা সম্পূর্ণ নির্ভুল। আমার জন্য নির্দিষ্ট বাড়িটা তখনও তৈরি হয়নি, সবেমাত্র নির্মাণ কার্য চলছিল। আমি একটি ঘাসের তৈরি কুঁড়ে ঘরে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ একটি অস্বস্তিকর অনুভূতি নিয়ে ঘুম থেকে জেগে উঠলাম। ষষ্ঠ ইন্দ্রিয়ের সংকেত অগ্রাহ্য করে আবার শয্যায় আশ্রয় করব কিনা ভাবছি, হঠাৎ একটি অস্পষ্ট শব্দ শুনলাম এবং তা আমার বিছানার খুব কাছেই। বালিশের তলা থেকে টর্চ নিয়ে জ্বেলে দিলাম। পরক্ষণেই আমার চোখের সামনে তীব্র বৈদ্যুতিক আলোর মধ্যে ভেসে উঠল একটা প্রকাণ্ড হায়নার মূর্তি। নিজের অজ্ঞাতসারেই আমার কণ্ঠ ভেদ করে নির্গত হলো এক তীব্র চিৎকার ধ্বনি। এক লাফে শয্যা ত্যাগ করে ঘরের কোণে আমি বন্দুকটা টেনে নিলাম। এমনই দুর্ভাগ্য যে শুতে যাওয়ার আগে আমি বন্দুকে গুলি ভরতে ভুলে গিয়েছিলাম। টেবিলের উপর একটা ছোট বাক্সে আমি টোটাগুলো রেখেছিলাম। হাত বাড়িয়ে বাক্সটা খুঁজছি, এমন সময় হলো আর এক নতুন বিপদ। শাঁ করে ছুটে গেল একটা দমকা হাওয়া, আর হাওয়ার ঝটকা লেগে কুঁড়ে ঘরের নিচের দিকের ঝাপটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঝাপের পাল্লাটা বন্ধ হয়ে যেতেই আমি চমকে উঠলাম। অত্যন্ত সঙ্গীন মুহূর্ত, পালাবার পথ বন্ধ দেখেই হায়নাটা হয়তো আমাকেই এক্ষুনি আক্রমণ করবে। ঝাঁপের নিচের অংশটা সে এক লাফে টপকে যেতে পারে বটে, কিন্তু পলায়নের ওই সহজ পন্থা তার মগজে ঢুকবে কিনা সন্দেহ। বুনো জানোয়ার যদি নিজেকে কোণঠাসা মনে করে তাহলে সে সামনে যাকে পায় তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। জন্তুটার দেহর দিকে আমি তাকালাম। সত্যি এটি একটি অতিকায় হায়না। যদি এক গলিতে ওকে শুইয়ে দিতে না পারি তবে বন্ধ ঘরের মধ্যে হায়নার আক্রমণে আমার মৃত্যু সুনিশ্চিত। খুব সাবধানে যতদূর সম্ভব আমি নিঃশব্দে বন্দুকে গুলি ভরতে লাগলাম। হঠাৎ ঘরের মধ্যে হলো আরেক চতুষ্পদের আবির্ভাব। আমার বুলটিয়ারা স্যাম বোধহয় দরজার কাছেই ছিল। নিচের দিকে ঝাঁপটা এক লাফে ডিঙিয়ে এসে এসে হায়নাটাকে আক্রমণ করল। স্যাম সাহসী কুকুর, কিন্তু সে বোকা নয়।
হায়নার ভয়ঙ্কর দাঁত আর কঠিন চোয়াল সম্বন্ধে সে যথেষ্ট সচেতন। চারপাশে ঘুরে ঘুরে আক্রমণ চালিয়ে শত্রুকে সে বিব্রত করে তুলল বটে, কিন্তু হায়নার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে সে নিজের জীবন বিপন্ন করলে না। হায়নার দংশন অতি ভয়ঙ্কর, এক কামড়েই সে স্যামের মাথার খুলি ভেঙে দিতে পারে। বুদ্ধিমান কুকুর তাকে সেই সুযোগ দিলে না। ইতিমধ্যে নিজেকে সামলে নিয়ে এক লাথি মেরে দরজার নিচের অংশটা আমি খুলে দিলাম। তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে হায়নাটা দূরের ঝোপ লক্ষ্য করে তীব্র বেগে ছুটল। আমি ততক্ষণে বন্দুকে গুলি ভরে ফেলেছি, জন্তুটাকে লক্ষ্য করে ছুটলাম, কিন্তু নিশানা ব্যর্থ হল। হায়নার ধাবমান দেহ অদৃশ্য হয়ে গেল অন্ধকার অরণ্যের অন্তরালে। বেশ কয়েকটা দিন কাটল নির্বিবাদে। আমি ভাবলাম খুনি বোধহয় আর বিরক্ত করবে না, কিন্তু কয়েকদিন পরেই আবার হত্যাকাণ্ড শুরু হলো। প্রতি রাত্রেই একটি কি দুটি ভেড়া হায়নার কবলে মারা পড়তে লাগলো। আমার জেদ চেপে গেল, জন্তুটাকে মারতেই হবে। প্রতিদিন শেষ রাতে ভোর হওয়ার একটু আগে আমি সমস্ত অঞ্চলটায় টহল দিতে শুরু করলাম। পরপর আটটি রাত কাটল। অবশেষে নবম রাত্রে আমার চেষ্টা সফল হল। একটু দূরে অবস্থিত উঁচু জমির তলায় ঝোপের ভিতরে একটা কালো ছায়া যেন স্যাত করে সরে গেল, হয়তো চোখের ভুল, তবু তীক্ষ্ণ দৃষ্টিতে আমি পর্যবেক্ষণ করতে লাগলাম। না, ভুল হয়নি। হঠাৎ ঝোপের উপর উঁচু জমির উপর আত্মপ্রকাশ করলে একটি চতুষ্পদ পশু, নীলাভ কৃষ্ণ আকাশের পটভূমিকায় উচ্চভূমির উপর দণ্ডায়মান হায়নার দেহটা খুব স্পষ্ট হয়ে উঠল আমার দৃষ্টিপথে। লক্ষ্য স্থির করে গুলি ছুড়লাম। গুলি লাগলো হায়নার পেটে। দারুণ যাতনায় অস্থির হয়ে জন্তুটা নিজের উদরে দংশন করতে লাগলো। আবার অগ্নিবৃষ্টি করলে আমার বন্ধু। হায়নার মৃতদেহ উপর থেকে আছড়ে পড়ল নিচে মাটিতে। গুলি এইবার জন্তুটার মস্তিষ্ক ভেদ করেছে। মৃত হায়নার কাছে এসে তাকে লক্ষ্য করতে লাগলাম। বিরাট জানোয়ার, জন্তুটার দেহে কিছু খুঁত আছে, তার পিছনের পা একটি ভাঙা, অজ্ঞাত কোনো দুর্ঘটনার ফলে তার একটি চক্ষু হয়েছে অন্ধ এবং নাসিকার কিছু অংশ লুপ্ত হয়ে গেছে মুখের উপর থেকে। বিদ্যুৎ চমকের মতো আমার মনে একটা সন্দেহের ছায়া উকি মারল। মুহূর্তের জন্য আমার মানসপটে ভেসে উঠল একটি মৃত মানুষের প্রতিমূর্তি। কিছুদিন আগে যে কৃষ্ণাঙ্গু মজুরটি মারা গেছে তার সঙ্গে এই জন্তুটার অদ্ভুত সাদৃশ্য আছে। পূর্বোক্ত মানুষটিরও ছিল একটি পা ভাঙা, একটি চোখ অন্ধ এবং ভূমিসজ্জায় শায়িত এই মৃত হায়নার মতো তার মুখের ওপরও ছিল না নাসিকার অস্তিত্ব। আমার সর্বদেহের ভিতর দিয়ে ছুটে গেল আতঙ্কের শীতল স্রোত। পরক্ষণেই নিজের মনকে শাসন করলাম। বিকৃত দেহের মানুষ যদি থাকতে পারে তবে তার মতো একটা হায়নাই বা থাকবে না কেন? দৈহিক সাদৃশ্যটা নিতান্তই ঘটনাচক্রের যোগাযোগ। আমি আস্তানায় ফিরে এসে কয়েকজন শ্রমিককে হত্যাকারীর মৃত্যু সংবাদ দিলাম। তারা উৎফুল্ল হয়ে উঠল। আমি জন্তুটাকে মাটির নিচে কবর দিতে বললাম। হায়নার চামড়া কোনো কাজে লাগে না। পরের দিন সন্ধ্যাবেলায় আমার সঙ্গে সাক্ষাৎ করল মজদুরদের সর্দার। তার বক্তব্য হচ্ছে হায়নার পেট চিরে তারা কয়েকটা জিনিস পেয়েছে এবং ওই জিনিসগুলো সে আমাকে দেখাতে চায়। সর্দার দুখানা হাত মেলে ধরলে আমার চোখের সামনে। আমি চমকে উঠলাম। সর্দারের প্রসারিত দুই করতলের উপর রয়েছে একটি লোহার পেরেক, কিছু কাঁচের টুকরো এবং কয়েকটা পাথর। সর্দার বললে এই জিনিসগুলো হায়নার পেটের ভিতর পাওয়া গিয়েছে। আমি কথা বলতে পারলাম না। অনুভব করলাম আমার ঘাড়ের চুল খাড়া হয়ে উঠেছে কাঁটার মতো। সবই কি ঘটনাচক্র? একটি পা ভাঙা,
একটি চোখ অন্ধ, মুখের উপর ছিন্ন নাসিকার অংশ। সব কিছুই কি শুধু ঘটনাচক্রের যোগাযোগ? অবশেষে এই পাথর, কাঁচ আর লোহার পেরেক। মৃত মানুষটা কেন ওইসব বস্তু খেয়েছিল আমি জানি না, কিন্তু এই সৃষ্টি ছাড়া হায়নাটাও বিশেষ করে ওই অখাদ্য বস্তুগুলিকে উদরস্থ করল কেন? আমি এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা করতে পারিনি, তবে আফ্রিকাবাসীর বিশ্বাস অবিশ্বাসকে এখন আর অশিক্ষিত মানুষের কুসংস্কার বলে অবজ্ঞা করতে পারি না। কাহিনীর লেখক কোনো সিদ্ধান্তে আসতে পারেননি, তিনি এখানেই সমাপ্তির রেখা টেনে দিয়েছেন। আফ্রিকার অরণ্যসংকুল প্রদেশে, দুর্গম পার্বত্য অঞ্চলে যেসব শ্বেতাঙ্গ পর্যটক ও শিকারী ঘুরে বেরিয়েছেন, তাদের লিখিত রোজনামচায় অনেক অদ্ভুত ঘটনার বিবরণ পাওয়া যায়। বিস্তীর্ণ আফ্রিকার বুকের উপর ঘুমিয়ে আছে এক রহস্যময় জগৎ। সভ্য পৃথিবীর অধিবাসীরা আজও সেই জাদুপুরীর দরজা খুলতে পারেনি। এতক্ষণ শুনছিলেন ময়ূখ চৌধুরী রচিত ছোট গল্প আত্মা ও দুরাত্মা। করোনা আতঙ্কে আমাদের গল্পালাপের রেকর্ডিং আপাতত বন্ধ থাকলেও আমাদের সুপ্রিয় শ্রোতাদের অনুরোধে আমরা পরিবেশন করতে পারলাম এই পর্ব। সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। খুব শীঘ্রই গল্পালাপ ফিরবে এক নতুন পর্ব নিয়ে। আর যে দুটি কথা না বললেই নয়, সবাই করোনা বিধি মেনে চলুন, মাস্ক পরুন, সুস্থ থাকুন ও সুস্থ রাখুন। নমস্কার।